কাশ্মীরে কি হচ্ছে স্বাধীনতার পর আজ পর্যন্ত অর্থাৎ মধ্যে জম্মু কাশ্মীরকে ধীরে ধীরে জাহান্নাম বানিয়ে দেয়া হয়েছে অথচ এর আগে এটাকে ভূস্বর্গ বলা হতো দেশভাগের আগে কাশ্মীরের জনগণ অত্যন্ত সুখী জীবনযাপন করত কিন্তু স্বাধীনতার সময় দেশ যখন ভাগ হয়ে যায় একদিকে ভারত অন্যদিকে পাকিস্তান বিশ্বের মানচিত্রে অস্তিত্ব পেল ওই সময় চিলের মতো কাশ্মীরে ছৌ মারা হয় তখন থেকে আজ পর্যন্ত উভয় দেশে এ নিয়ে বিতর্ক চলে আসছে কাশ্মীরের জনগণকে যে ভুলের খেসারত রক্ত দিয়ে দিতে হচ্ছে আত্মমর্যাদাশীল কাশ্মীরি জাতি আজ দেশ জুড়ে ভিক্ষা করতে বাধ্য হচ্ছে তখন থেকে তিয়াত্তর বছরের মধ্যে একটি দিনও এমন অতিবাহিত হয়নি যেদিন কাশ্মীরের জনগণ সংখ্যা থেকে মুক্তি পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে একের পর এক হরতাল ও স্কুল কলেজ বন্ধ থাকার কারণে বেশ ক্ষতি হয়েছে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংবিধানের তিনশো সত্তর ধারায় ছিল যার দ্বারা কমপক্ষে এতটুকু মর্যাদা ও অধিকার তাদের ছিল যে কাশ্মীরের বাইরের মানুষ ভূমি ও দোকান ক্রয় করতে পারত না কিন্তু মোদী সরকার তিনশো সত্তর ধারা বাতিল করে দেয় এখন ভারতের যে কোনো ব্যক্তি কাশ্মীরে জমি ক্রয় করতে পারবে ব্যবসা করতে পারবে সেখানে এর দ্বারা কাশ্মীরের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হতে থাকবে বিগত তিয়াত্তর বছর ধরে কাশ্মীর সমস্যার কোনো সমাধান হয়নি কংগ্রেস যদি চাইতো তাহলে উনিশশো সালের পরই মিটিয়ে দিতে পারত কিন্তু কংগ্রেস টালবাহানা করে গেছে আর সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠেছে আজকের অবস্থা এমন যে সেখানে না চলে সিমলা চুক্তি না আছে জাতিসংঘের সালিশের কার্যকারিতা দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থের জন্য জান্নাত সদৃশ কাশ্মীরকে জাহান্নাম বানিয়ে দিয়েছে দু সালের পর তো জম্মু কাশ্মীরকে এমনভাবে নিষ্পেষণ করা হচ্ছে যে প্রতিদিন সেখানে রক্তপাত ঘটছে বাণিজ্যিক কার্যক্রম প্রকাশ্যে কাশ্মীরের জনগণ থেকে ছিনিয়ে নিয়ে বাইরের শিল্প কারখানাগুলোর হাতে তুলে দেওয়া হচ্ছে ফলে আত্মমর্যাদাশীল কাশ্মীরের জনগণ সেখানে নিজেদের বাণিজ্য কার্যক্রম নিজেরাই পরিচালনা করছিল এখন সেখানে তাদের অন্যের চাকরগিরি করতে হবে কাশ্মীরের জনগণ আর কবে শান্তিপূর্ণভাবে জীবনযাপনের অধিকার পাবে কবে তাদের সন্তানদের অন্তর থেকে শঙ্কা দূর হবে মোদী সরকার তিনশো সত্তর ধারা বিলুপ্ত করে শুধু বাণিজ্যিক উন্নয়নের গ্যারান্টি দিয়েছে কিন্তু রক্তপাতের যে অতৎপরতা চলছে তা থেকে কাশ্মীরের জনগণের কবে মুক্তি পাবে মোদী সরকারের চিন্তা তো কাশ্মীর নিয়ে কিন্তু কাশ্মীরের জনগণের জন্য চিন্তা করছেন না কেন কাশ্মীরের পণ্ডিতদের জন্য সবাই ভাবছে কিন্তু মুসলমানদের জন্য ভাবছে কে কাশ্মীর যখন ভারতেরই অবিচ্ছেদ্য অংশ তাহলে সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে না কেন কাশ্মীরে সন্ত্রাসবাদ যা সেখানে আছে বলা হচ্ছে এবং যুদ্ধ ছাড়া সীমান্তে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে কেন বিগত ছয় বছরে কাশ্মীর ও তার সীমান্তে ভারতের এত সেনা জওয়ান মারা গেছে যতটা যুদ্ধেও সম্ভবত মারা যায়নি এটা সন্ত্রাস দমনের নামে নিরপরাধ কাশ্মীরের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। কাশ্মীর সম্পর্কে কংগ্রেসের যে নীতি ছিল বিজেপি সরকার তাতে গতি নিয়ে এসেছে কাশ্মীর যদি ভারতের অংশ হয় তাহলে কাশ্মীরের জনগণ কে তাদেরকে কেন আপন ভাবা হচ্ছে না তাদের আবেগ অনুভূতিকে গভীরভাবে অনুধাবনের প্রয়োজন কাশ্মীরের জনগণ কি চায় কোন সরকার ব্যাপারে তাদের কথা শোনেননি তাদের সমস্যার কথা শোনেননি তাদের দাবি দেওয়া নিয়ে কেউ কখনো ভাবেনি জনগণ যেখানে অস্থিরতায় ভুগবে সেখানে আলাদাভাবে কাশ্মীরে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে কি বন্দুকের নলে কাশ্মীরে কখনোই শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্ট হবে না বরং পরিস্থিতি জটিলতর হতে থাকবে এজন্য যতক্ষণ কাশ্মীরের জনগণের কথা শোনা না হবে তাদের সাথে সরাসরি কথা বলা না হবে ততক্ষণ এ সমস্যা রক্ত ঝরাতে থাকবে অন্যায়ভাবে কাশ্মীরের জনগণ ও সেনা জওয়ান মারা যেতে থাকবে কাশ্মীরের রাজনৈতিক নেতাদেরকে নজরবন্দি এবং তাদের দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে এ সমস্যার সমাধান কখনোই হবে না জনগণ কি চায় আগে তা অনুধাবন করা আবশ্যক কেননা কাশ্মীরের জনগণ শান্তি চায় উন্নতি করতে চায় দেশের জাতীয় ধারা সাথে সাথে চলতে চায় এজন্য তাদের সুযোগ করে দেওয়া উচিত যতক্ষণ কাশ্মীরের জনগণের কথা শোনা হবে না এবং তাদের দাবি দেওয়া মানা হবে না ততক্ষণ কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হবে না জোর জবরদস্তিমূলকভাবে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় কাশ্মীরে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভারতের সামগ্রিক স্বার্থের কথা বলেন সবার সাথে সবার আস্থার কথা বলেন তাহলে তাকে সবাইকেই সাথে নিয়েই চলতে হবে বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করে তাদের চেহারায় কখনোই আনন্দ আনা যায় না অন্যদিকে ভারতে দফায় দফায় সাইবার হামলা করছে চীন ভারতে সাইবার হামলা চালাচ্ছে চীন গত কয়েক মাসে দেশটির দফায় দফায় লক্ষাধিক নাগরিকের তথ্য হাতাতে সাইবার হামলা চালিয়ে যাচ্ছে চীনা হ্যাকাররা সাইবার সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা ফাউন্ডেশনের একটি রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতের উৎসবের মৌসুমে কয়েক লক্ষ ভারতীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য নিতে একাধিকবার হানা দেয় সাধারণত গত অক্টোবর ও নভেম্বর এই দুই মাসই দেশে উৎসবের সশরীরে কেনাকাটার তুলনায় করোনা আবহে অনেকেই অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকেছেন ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফারও দেয় ই কমার্স সংস্থাগুলো আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে ওই হ্যাকাররা মূলত হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কাজে লাগিয়েই এই কাজ করত চীনা হ্যাকাররা ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট আমাজনের অফার দিতে ভুয়া ইউআরএল তৈরি করেছিল হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত থাকত ভুয়া পুরস্কারের প্রলোভন ইয়েমেনের পলাতক প্রেসিডেন্টের নির্দেশে মন্ত্রিসভা গঠন আনসারুল্লার প্রতিক্রিয়া ইয়েমেনের পলাতক ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আবু মানসুর হাদি মালিকের নেতৃত্বে নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছেন মানসুর হাদির এ নির্দেশ কয়েকটি দিক থেকে তাৎপর্যপূর্ণ প্রথমত মানসুর হাদি একদিকে তার প্রেসিডেন্টের মেয়াদকাল ছিল অস্থায়ী এবং দু সালেই তার দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গেছে অন্যদিকে গত কবছর ধরে তিনি অ্যাডেনে অনুপস্থিত রয়েছেন ইয়েমেন থেকে পলায়নের পর থেকে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন মানসুর হাদির দফতরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এডেনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান করা হবে না বরং রিয়াদে যেখানে মানসুর হাদির অবস্থান করছেন সেখানে শপথ অনুষ্ঠান হতে পারে পর্যবেক্ষকরা বলছেন একজন ব্যক্তির নির্দেশে এ ধরনের সরকার গঠন কিংবা শপথ অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ অবৈধ দ্বিতীয়ত মইন আব্দুল মালিকের নেতৃত্বে প্রস্তাবিত নতুন সরকারের মন্ত্রিসভায় চব্বিশ জন মন্ত্রী রয়েছে এর মধ্যে জন উত্তরাঞ্চলীয় এবং অপর জন মন্ত্রী দক্ষিণাঞ্চলীয় প্রদেশের এদের মধ্যে পাঁচজন অন্তর্বর্তী পরিষদের মন্ত্রীও রয়েছে পর্যবেক্ষকরা বলছেন এমন সময় মানসুর হাদি এই সরকার গঠনের নির্দেশ দিলেন যখন ইয়েমেনে তাদের ক্ষমতা ও প্রভাব দিন দিন শেষ হতে চলেছে এবং দেশটির দক্ষিণাঞ্চলে তাদের কোনো স্থান নেই তৃতীয়ত যদিও গত বছরের নভেম্বরে মানসুর হাদি এ ধরনের সরকার গঠনের কথা বলেছিলেন কিন্তু একটি বিষয়ে বিতর্কের অবসান না ঘটায় এখনও সরকার গঠন সম্ভব হয়নি আর তা হচ্ছে দক্ষিণের অন্তর্বর্তী পরিষদের সেনাবাহিনীকে অবশ্যই ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করতে হবে সরকার গঠনের আগে এ বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিলেন মানসুর হাদি কিন্তু অন্তর্বর্তী পরিষদ চেয়েছিল আগে মন্ত্রিসভা গঠন করা হোক শেষ পর্যন্ত এই পরিষদের দাবি মেনে নেওয়া হল এখন প্রশ্ন হচ্ছে দাবি মেনে নেওয়া হলেও তা কি আদৌ বাস্তবায়িত হবে যদি বাস্তবায়িত না হয় এবং অন্তর্বর্তী পরিষদও তাদের নিজস্ব বাহিনী বজায় রাখে তাহলে নতুন সরকার গঠিত হলেও তা টিকবে না আমার দলেই কেউ কেউ আমার মৃত্যু কামনা করে বললেন মমতা নিজের দল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার আসন্ন নির্বাচন নিয়ে নিজ দলের সাংসদ বিধায়ক মন্ত্রী সহ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মমতা সেখানে তিনি ক্ষোভের সঙ্গে বলেন কেউ কেউ আমার মৃত্যু কামনা করছে আমি মারা গেলে আমার চেয়ারে বসবেন কিন্তু মৃত্যু কারো হাতে নেই মমতার এ কথা শুনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত কেঁদে ফেলেন মমতা বলেন এবার নির্বাচনে আমাদের জিততে হবে লড়তে হবে আবার আমাদের ক্ষমতায় আসতে হবে এই রাজ্যের মানুষ তো আমাদের পাশে আছে তৃণমূল একুশেতে এই রাজ্যের ক্ষমতায় থাকার হ্যাট্রিক করবে বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে মমতা বলেন দলের বিরোধীদের নিয়ে কোনো সমঝোতা নয় যারাই বিরোধিতা করবেন তাদেরই দলে ঠাঁই হবে না ভালো না লাগলে এখনই ছেড়ে চলে যান যারা সাহস নিয়ে দল করতে পারবেন তারাই থাকুন দল বিরোধীদের দল থেকে অবিলম্বে তাড়িয়ে দিন মমতার বক্তব্যের পর দলীয় তৃণমূল সভাপতি সুব্রত বক্সি বলেন আপনি আমাদের নেত্রী আপনি চিরকাল আমাদের নেত্রী থাকবেন আমাদের পদ দেখাবেন দলকে দিশা দেখাবেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ